উফ, মানে একদম হেলদি ব্যাপারটা একদম, তাই না? এবারে নি একদম প্যাকেটে করে নিয়ে চলে এসেছে এখানে খাবে বলে, মোটামুটি অ্যাভয়েড করবে না ও। উফ, আলাদাই পুরো চুমু ব্যাপার। এরপরে खाते हैं लेकिन मटन खाते हैं, ऐसे शुगर पेशेंट है, समझिए। शुगर पेशेंट मतलब क्या? दिमाग में शुगर है। अच्छा हाँ, वो एक्टा को था शुगर, दिमाग में शुगर नहीं है। एक्टा को था वो एक्चुअली बिहार थे के, ठीक है छे, एटा बंदोबुक ও বিহার থেকে। এবারে ব্যাপারটা কী হয়েছে, আমরা মাটন, আমরা বাঙালি, আর বাঙালি মানে বুঝতে পারছেন আলুর কতটা ইম্পর্টেন্স, কতটা গুরুত্ব আমাদের কাছে, ঠিক আছে? এবারে প্রত্যেক জিনিসে আলু না থাকলে সেটা কি হয়? তো আমাদের মাটনে যদি আলু না থাকে মাটনটা কেমন লাগে? একদমই ভালো লাগে না, তাই না? আমরা যেটা সবাই জানি, যারা বাঙালি তারা এটা রিলেট করতে পারি কতটা মানে আলাদা লাগে। আর এই ছেলে আলু খাবে না, ভাবতে পারছেন? মানে আমাদের মানে মাটন খাচ্ছি আজকে আলু ছাড়া, শুধুমাত্র ওর রেসিপি খাওয়ার জন্য, ঠিক আছে? সুগার পেশেন্ট এদিকে ওর মাটন খাওয়া উচিত না, তাও খাবে বলছে, এমন অবস্থা, ঠিক আছে? তো মোটামুটি দুজন আছি, ঠিক আছে, এই গরমে মাটন খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে বিকেলে বেরোবো নাকি কোথায় বেরোবো, কোথায় বেরোবো ও বুঝতে পারছে না, বাঙালি বাংলাটা বুঝতে পারছে না, ঠিক আছে? আমরা কোথায় বেরোবো, कैसे बड़ो मीन्स कहाँ जी, कहाँ, हाँ कहाँ जाना है? जाना है साइंस सिटी जाएंगे। साइंस सिटी कहाँ जाना है? साइंस सिटी गर्मी में नहीं जाएंगे, तो कहाँ जाएंगे? शॉपिंग मॉल जाएंगे, उधर जाके एसी खा करके, एसी खाएंगे, वो शरीर में हवा लेंगे, खाएंगे नहीं। बंगाली लोग यही बोलते हैं, एसी सब खा लेते हैं, वो बोलता है पानी खाओ, दाल खाओ, चावल खाओ, और सब खाई, सब खा ही लेगा, सब खाई हम बनाएंगे, समझे? अरे कितना भाई हैंडसम लग रहे हो तुम, समझे? हाँ। अरे भाई क्या लग रहा है, मटन बना रहे हैं। हाँ मटन तो बहुत टेस्टी लग रहा है भाई, देख के बहुत ही खतरनाक बन रहा है। बोलते बोलते हमारे मटनटा एकदम शेषर पथे, जल ढेले दिए सत्य कषाटा खेल दारूण बनिए शशी बना एक रायता, तई तो रायता ये डाइजेस्टिव सिस्टम के लिए बहुत अच्छा है रायता, क्योंकि दही है আর কি আছে, শশা আছে, পেঁয়াজ আছে, তারপর টমেটো আছে, টমেটো একটু মশলা থাকবে, মানে যেমন হয় আর কি, জিরা পাউডার, জিরা পাউডার, কালি মির্চ, কালি মির্চ, কালি মির্চ মানে হচ্ছে ওই যাই হোক কিছু একটা, বুঝতে পারছি, কিছু বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, কিছু বাংলা বলছি, হিন্দি বলছি। ছেলে দেখো এমন অবস্থা, সকালে প্রত্যেক দিনও এইসব খায়, ঠিক আছে? এত হেলদি ছেলে, তো আজকে খেতে পারিনি, একদম প্যাকেট করে নিয়ে চলে এসেছে এখানে খাবে বলে, মোটামুটি অ্যাভয়েড করবে না ও। তো যাই হোক হেলদি থাকা খুবই ভালো, বলতে বলতে আমাদের মাটনটা অনেকটা এগিয়ে এসছে। উফ, আলাদাই পুরো চুমু ব্যাপার। এরপরে ভাত হবে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আস বেটা, হ্যাঁ একেই বলে রায়তা, দোকানে তো এসব দেয় না, ঠিক আছে? দোকানে তো জাস্ট একটা ওই দইতে, তাও আবার 100 গ্রাম দইতে 500 গ্রাম জল, ঠিক আছে? আমরা একদম পুরো পিওর, উই মেনটেন দ্য পিওরিটি। আমরা ফাইনালি এসে খেতে বসে গেছি, মোটামুটি সমস্ত কিছু রেডি, মাটনটা দেখে ভীষণ লোভ লাগছে, আর কিছু না শশীবার, না ঠিক আছে এতটাই ঠিক আছে। এখানে আমাদের আছে রায়তাটা, খাওয়ার পরে আমরা খাবো। হালুয়া, তো আমরা এখন রেডি হয়ে গেছি। এটা একটু বন্ধ করে কথা বলতে হবে, নাহলে শোনা যাচ্ছে না, পেছনে আমার অনেক কিছু আছে, প্লিজ ইগনোর দ্যাট। আর তার সঙ্গে একটা কথা বলে রেখে, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 5:30 কি 6টা বাজে, তো শশী রেডি হচ্ছে, দুজন বেরিয়ে একটু বেরোবো, বেরিয়ে বেরোবো, এটা কি কথা বলবো জানি না, বেরোবো, বেরিয়ে কোথাও একটু যাবো ঘুরতে, তারপরে খাওয়া দাওয়া তেমন কিছু করবো না, রাত্রে আবার আছে মোটা। কোথায় যাচ্ছে ভাই? ভাই যাদবপুর যাচ্ছে। দারুণ লাগছে, অসাধারণ, বিভৎস সুন্দর লাগছে ভাই। শুধু এই কিউআর কোডটা সবসময় রাখবে, যাতে টাকা টাকা লোক মারতে পারে, বুঝলি? তো শশীর অনেক সমস্যা হয়ে গেছে চোখে, টেস্ট করার পরে শশী এখন সমস্যা হয়ে গেছে, কী করবি? চশমা তো তোকে নিতেই হবে, তাই না শশী? চশমা নিতে হবে, আমার চশমা আছে, আমার দরকার নেই, আমার মোটামুটি টেস্ট করেছিলাম, ওকে আছে আমার, কিন্তু শশীর কিন্তু অনেক সিলিন্ড্রিক্যাল প্রবলেম হয়ে গেছে চোখে, ও এতদিন টেস্ট করায়নি, কি ভয়ঙ্কর। তো এখন দেখি একটু যাদবপুরের দিকে যাচ্ছি, গিয়ে কিছু খাবো দাবো কি না জানি না, বাট হ্যাঁ একটু ঘুরতে বেরিয়েছি আর কিছু। আমরা এখন যাচ্ছি সাউথ সিটি, তো হঠাৎ করে ভাবলাম একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ি, তো আর কী করবো,
जानते हो ये वाला जो है ना बादशाह, समझते हैं बादशाह, बादशाह ये तो वह मोमो है बादशाह से, वो अच्छा है। मतलब जो काठी कबाब जो रोल होता है ना उधर देखा था, बहुत अच्छा बनाता है, हम खाते हैं इधर। शशि भाई टेंशन में आ गया? नहीं टेंशन में नहीं आया हूँ, अगर बीमारी हो तो उसका सोल्यूशन ढूंढना चाहिए, टेंशन नहीं लेना चाहिए। बहुत बढ़िया हुआ, इतना ज्ञान देते हैं ना, बढ़ जाएगा इतना ज्ञान देते हैं। लाइफ में तो ये तो चलते ही रहेगा, एक तो बीमारी आएगा और जाएगा। सही बात, सही बात, सबका एग्रीमेंट है 60 साल, हम तो 70 करवा के आए। जय बात जो है ना वो क्यों? वो बंद है अभी, नहीं तो कोई अगर त्यौहार है या कुछ भी है उस टाइम पे वो लाइट वगैरह जलता है। तो हमारा अखन साउथ सिटी आसी तो घूमते नहीं गलम। हाँ तुम्हारा लेगा और किसका लेखा भाई, अलग स्टाइल में अच्छी शशि पूरा ना हिरो हिरो लगे विशाल बेपार दाड़ी आज थुमेर मत एक दाड़ी आज पाउल पब में जाओगे? हाँ शशि बोलते हैं पब में जाएगा, समझ में नहीं आता तो झूठ बोल रहा है कि सही बोल रहा है। पहले तो चलो है? कटाव नहीं जाएंगे तब जाएगा पब में जाएगा, हमारा दोस्त 3-4 हज़ार रुपये खर्चा कर जाएगा। क्या बोलता है कुछ भी बोल देता है, जाओगे ऐसे चल जाओगे पब में ऐसे जाओगे একদম ভরে গেছে, উপরে চলে এসেছি একটু ঘুরতে ঘুরতে, তাই জন্য দেখা যাক এখন কি অবস্থা ভাই, বন্যা বইছে যেন মানুষের, মানুষের খুব খিদে আছে দেখছি। হ্যালো গা চল यार अभी जाके मटन तोड़ना है। मटन तो खाए डोमिनोज है सो पिज्जा खाएंगे, चलो तुम पिज्जा इतना खाने का मन है, बाहर चलोगे? चलो बाहर चलते साउथ सिटির উপর থেকে এভাবে একটা ভিউ টেরাস থেকে পুরো শহর কলকাতা উপর থেকে দেখছি। বহুত মন থা না তুমি খানে খা ভাই এসছি আমি ঘুরতে ও চলে এলো খেতে আজ খাতে এখন একটু বেরিয়ে পড়লাম এবারে রুমে যাবো ভাই খানা কেসা হওয়া কেসা হওয়া খানা সহি ছোটা মোটা চিজ খায়া ক্যা বড়িয়া মোটামুটি আমরা বেরিয়ে গেছি এখন যে যা রুমে চলে যাবো এবারে এখানে শেষ করবো ব্লগটা মোটামুটি বলবো না দেখা হবে আবার নতুন ব্লগে আজকে এখানে শেষ করছি মোটামুটি চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।